এখানে বাঁধা চালগুলো এর মধ্যে ঢেলে নাড়াচাড়া করবে এক মিনিট। এক মিনিট? হ্যাঁ, শুধু এক মিনিট গুনতে থাকো। এক, দুই, তিন, চার, পাঁচ। কি হচ্ছে? ফোন পাড়া দিচ্ছে, বাঘের বাচ্চা। হ্যালো আন্টি, আমি রুকসানা বলছি। কে? ওই যে আজ সন্ধ্যায় হাসিকে দেখতে আসার কথা। ও হ্যাঁ, এখন চিনতে পেরেছি। হাসির ছবি দেখেই আমাদের খুব পছন্দ হয়েছে। তাই নাকি? আমরা কিন্তু ওকে দেখতে আসছি না, আংটি পরাতে আসছি। আলহামদুলিল্লাহ। আন্টি, শ্যামলি দিয়ে ঢুকবো না মোহাম্মদপুর দিয়ে ঢুকবো? ওইদিকে যাওয়া আসা নেই তো? ও ইয়ে, খুশি, কোন দিক দিয়ে কীভাবে আমাদের এখানে আসতে হবে একটু বুঝিয়ে বলতো। তুমি আমার মেয়ের কাছ থেকে বুঝে নাও। হ্যাঁ জি। সালামুকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? ওগো হ্যাঁ, তোমার চাল তো হাঁড়িতে লেগে গেল। হাই হাই, আপনারা শ্যামলি দিয়ে ঢুকলেই হবে। ঢুকলাম কৃষি মার্কেট পার হয়ে, তারপর সেকেটেক। ভেরি গুড। তারপর সোনালী হাউজিংয়ে এসে যাকে খুশি হাসির নাম বলবেন, আর যদি না চেনে তাহলে বলবেন ওই যে হাসি দুবার বাড়ি থেকে পালিয়েছে সেই হাসি। মানে? হ্যাঁ, আসলে দুবার বাড়ি থেকে পালিয়েছে তো তাই ওকে সবাই চেনে। তাই নাকি? সেটা অবশ্য অনেকদিন আগের কথা, এখন ওর শুধু একটাই মাত্র বয়ফ্রেন্ড। হ্যাঁ রাখছি। হ্যাঁ, কোনো অসুবিধা হলে একটা ফোন দিয়েন। হ্যাঁ। সালামু আলাইকুম।